আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে হচ্ছে ইউটিউব মার্কেটিং এর $35 একটি লাইভ ক্লাস আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো প্রথমত আমরা দেখব যে এই ধরনের কাজগুলো আপনারা কোথায় পাবেন। দেখুন, ইউটিউব মার্কেটিং এর এই ধরনের কাজগুলো আপনারা আপওয়ার্ক এবং ফাইবারে পাবেন। সাপোজ আমি যদি এখানে এখন ফাইবারে এসে ইউটিউব মার্কেটিং লিখে যদি সার্চ করি, দেখুন এখানে কিন্তু অসংখ্য মানুষজন এই একটি সার্ভিস কিন্তু সেলস করতেছে এবং ওনারা প্রত্যেকে কিন্তু কাজ পাচ্ছে। দেখুন, খুবই ভালো পরিমাণ কাজ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এখান থেকে আজকের এই লাইভ কাজটি আমি হচ্ছে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো দেখুন, বায়ার হচ্ছে যখন আপনাকে ইউটিউব মার্কেটিংয়ের এই ধরনের কাজগুলো দিবে, তখন কিন্তু আপনাকে এই ধরনের একটা ইনস্ট্রাকশনস দিয়ে দিবে। দেখুন, এখানে বায়ার বলতেছে, গ্রিটিংস, আই নিড এ ডিজিটাল মার্কেটার, আই ওয়ান্ট টু রান এ গুগল ভিডিও অ্যাডস। তার হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার দরকার, সে একটা গুগল ভিডিও অ্যাডস রান করতে যাচ্ছে এবং সে বলতেছে মাই মোটিভ টু গেট মোর ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার। তার উদ্দেশ্য হচ্ছে যে অ্যাডটা সে রান করবে, সে অ্যাডটার অবজেক্টিভ বা উদ্দেশ্য হচ্ছে তার ভিডিওতে বেশি বেশি ভিউজ এবং সাবস্ক্রাইবার নিয়ে আসা। তারপর দেখুন, সে বলতেছে ভিডিওস নিড টু প্রমোট, এখানে সে যে ভিডিওটা প্রমোট করতে হবে সেটার ইউআরএলটা দিয়ে দিয়েছে এবং বলতেছে ফোকাসিং কিওয়ার্ড ইজ ফিশ ফ্রাই, এবং তার ফোকাসিং বা মেন কিওয়ার্ড হচ্ছে ফিশ ফ্রাই এবং তার ডেইলি বাজেট হচ্ছে $20 এবং সে অ্যাড রান করবে 1st অক্টোবর থেকে 10th অক্টোবর পর্যন্ত এবং লোকেশন হচ্ছে ইউএসএ এবং এই কাজটার জন্য বাজেট আছে সে হচ্ছে $35। তো কাজটা করার জন্য প্রথমত আমরা হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে যেতে হবে। সো আমরা এখানে লিখবো হচ্ছে ads.google.com, এটা লিখে আমরা হচ্ছে সার্চ করব। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। তো আপনারা অনেকে হয়তো এই ধরনের কাজগুলো পারেন যারা আমাদের আগের ভিডিওগুলো দেখছেন, আবার অনেকে হয়তো এই অ্যাডস অ্যাকাউন্টটা কী বা এই কাজগুলো হচ্ছে অনেকে বুঝবেন না। তো তাদের জন্য যেটা বলবো, তারা হচ্ছে আমাদের চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে আসার পর এখান থেকে প্লেলিস্টে আসবেন। প্লেলিস্টে আসার পর এখানে আপনারা ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স নিয়ে প্রায় 37টা ভিডিও রয়েছে এখানে, এই ভিডিওগুলো আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন, তাহলে সম্পূর্ণ A to Z ডিজিটাল মার্কেটিং আপনারা শিখতে পারবেন। তো দেখুন, এখানে আসার পর আমরা হচ্ছে সাইন ইন এই অপশনের উপর ক্লিক করব। সাইন ইন অপশনের উপর ক্লিক করার পর আমাদের যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে সেটাতে আমাদেরকে লগ ইন করতে হবে। সো এখান থেকে আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেব, তাহলে আমাদের যে গুগল অ্যাডসের ড্যাশবোর্ড রয়েছে সেই গুগল অ্যাডসের ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে আসবে। তো দেখুন, আপনি যখন বায়ারের কাজ করবেন তখন কিন্তু বায়ার আপনাকে তার গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিবে এবং এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, আপনি আপনার বায়ারের এরকম ড্যাশবোর্ডে হচ্ছে আপনাকে যেতে হবে। তারপর আপনি বায়ারকে জিজ্ঞেস করে নেবেন কোন অ্যাডস অ্যাকাউন্ট থেকে সে অ্যাডটা রান করতে যাচ্ছে। তো আমরা এখান থেকে একটা অ্যাডস অ্যাকাউন্ট হচ্ছে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা হচ্ছে এখন এখানে একটা ক্যাম্পেইন রান করব। ক্যাম্পেইন রান করার জন্য আমরা এখান থেকে নিউ ক্যাম্পেইন যে অপশনস রয়েছে এটার উপর আমরা ক্লিক করব, দেন নিউ ক্যাম্পেইন এই লেখাটির উপর আবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে আমাদের যে অবজেক্টিভ সিলেকশনের যে পেজ রয়েছে সেখানে আমাদেরকে নিয়ে আসবে। তো আমরা যেহেতু একটা ভিডিও অ্যাড রান করব, আমরা এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোলস এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ভিডিও এই অ্যাডটা সিলেক্ট করব, যেহেতু আমাদের বায়ার হচ্ছে একটা ভিডিও অ্যাড রান করবে এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়ানো। তো যত বেশি ভিউজ হবে তত বেশি সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি বাড়বে। সো এখান থেকে আমরা গেট ভিউজ এই অপশনসটা সিলেক্ট করব, দেন নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করব। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করার পর আমাদেরকে হচ্ছে রিলোডিং করে আরেকটা পেজে হচ্ছে নিয়ে আসবে। দেখুন, এখানে আমাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে। তো প্রথমত আপনাকে এখান থেকে ক্যাম্পেইনের নাম দিতে হবে, অথবা বাই ডিফল্ট যে নামটা রয়েছে সেটাও আপনি এখানে রাখতে পারেন। তো আমি বাই ডিফল্ট নামটা এখানে রেখে দিলাম। তারপর হচ্ছে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর আমাদের হচ্ছে বাজেটটা এখান থেকে দিতে হবে। তো আমাদের বায়ার আমাদেরকে এখানে বলে দিছে যে তার ডেইলি বাজেট কত। দেখুন, এখানে বলতেছে মাই ডেইলি বাজেট ইজ $20। সো আমরা এখানে যাব, এখানে ক্যাম্পেইন টোটাল বাজেটটাকে চেঞ্জ করে আমরা ডেইলি বাজেটটাকে সিলেক্ট করব এবং এখানে $20 দিয়ে দেব, জাস্ট $20। তারপর এখান থেকে নিচের দিকে যাব, স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আমরা হচ্ছে এটাকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমাদের স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা উনি বলে দিছে যখন 1st অক্টোবর থেকে 10th অক্টোবর, 10 দিনের জন্য উনি অ্যাডটা রান করবে। সো এখানে আমরা ক্লিক করব, দেন আমরা হচ্ছে 1st অক্টোবর এটাকে সিলেক্ট করব। তারপর হচ্ছে এন্ড ডেটে যাব, এন্ড ডেটে গিয়ে আমরা এখান থেকে 10th অক্টোবর এটা হচ্ছে সিলেক্ট করব। তারপর নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর আমাদেরকে উনি লোকেশন বলে দিয়েছে, দেখুন ওনার লোকেশন হচ্ছে ইউএসএ। সো আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর আমরা লোকেশনসটাকে চেঞ্জ করতে হবে। এখান থেকে এন্টার অ্যানাদার লোকেশনে ক্লিক করব, দেন এখানে আমরা হচ্ছে ইউনাইটেড স্টেটস এটা হচ্ছে সিলেক্ট করব, ইউনাইটেড স্টেটস কান্ট্রি। দেন এখান থেকে টার্গেট এলাকাটির উপর ক্লিক করব। তারপর এখান থেকে নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর এখানে আমরা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজটা রাখবো, বাংলাটা আমরা রাখবো না, বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনার বায়ার যদি বলে থাকে তাহলে সেটা আপনি এখানে রেখে দিবেন। তারপর নিচের দিকে যাবেন, এখানে রিলেটেড ভিডিওসের ব্যাপারে আমাদেরকে কিছু বলে নাই, সো আমরা এটা যেভাবে আছে এভাবে রেখে দিব।
দেন আমরা হচ্ছে এখানে অ্যাড গ্রুপের নেম দিতে পারি। আমরা এখানে যেভাবে ডিফল্ট অবস্থায় যে নামটা আছে এটাই রেখে দিব। তারপর হচ্ছে এখান থেকে ডেমোগ্রাফিক আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা যদি এটার উপর ক্লিক করে দেখুন জেন্ডার কি, এজ কি, প্যারেন্টিয়াল স্ট্যাটাস এগুলোর ব্যাপারে বায়ার আমাদেরকে কিছু বলে নাই। ওনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর ক্যাটাগরি হচ্ছে ফিশ ফ্রাই। সো ফিশ ফ্রাই তো যে কোনো এজের মানুষই দেখতে পারে। সো এগুলো আমরা আর কোনো কিছু চেঞ্জ করবো না, যেভাবে আছে সেভাবে রেখে দিব। এবার আমরা হচ্ছে এখান থেকে অডিয়েন্স সেগমেন্ট এই লেখাটির উপর আমরা ক্লিক করবো। লেখাটির উপর ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে অডিয়েন্স সেগমেন্টে আমরা তার যে টার্গেটিং কিওয়ার্ড রয়েছে সেই টার্গেটিং কিওয়ার্ড লিখে আমরা এখানে সার্চ করব। সাপোজ এখানে আমরা হচ্ছে লিখব যে ফিশ ফ্রাই, এটা লিখে এখানে হচ্ছে সার্চ করব। দেখি এ রিলেটেড কী কী কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করে। দেখুন ফিশ অ্যান্ড চিপস রেস্টুরেন্ট, ফিশ মার্কেট, এগুলো কিন্তু আমাদের সাথে যাচ্ছে। ওয়াইল্ড স্যালমন, বেকড ফিশ রেসিপিস, তারপর হচ্ছে ফিশ স্পাইসিস, তারপর হচ্ছে ফিশ স্পাইসিস, তারপর হচ্ছে ইনফরমেশন অন ফিশ, তারপর হচ্ছে সি ফুড রেসিপিস, টুনা প্রোডাক্ট, এগুলো কিন্তু সব ফিশ রিলেটেড। সো আমরা এখান থেকে কয়েকটা টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে সিলেক্ট করব, সেগুলো এখানে কিন্তু শো করবে। তারপর আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখান থেকে আমরা এটাতে টিক মার্ক করে দেব। টিক মার্ক করার পর এখানে আমরা আর কিওয়ার্ড দিব না এবং টপিকস প্লেসমেন্ট যেভাবে আছে সেভাবে থাকবে। দেন আমরা এখানে আমাদের বায়ারের যে টার্গেটেড ভিডিও রয়েছে সেই ভিডিওর ইউআরএলটা এখানে আমরা হচ্ছে দিয়ে দিব। দেখুন তিনি কিন্তু আমাদেরকে এই ইউআরএলটা এখানে কিন্তু দিয়ে দিয়েছে। সো এখান থেকে আমরা ইউআরএলটাকে কপি করব। সিম্পলি এখান থেকে আমরা এটুকু সিলেক্ট করে কপি করব, দেন এখানে আসব। তারপর হচ্ছে এখানে আমরা হচ্ছে পেস্ট করে দেব। পেস্ট করার পর এটা এখানে লোডিং নিয়ে ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। দেখুন এখানে বলতেছে সিলেক্ট এ ভিডিও অ্যাড ফরম্যাট, দিস উইল বি ইউজড ফর দ্য রেস্ট অফ দ্য অ্যাডস ইন ইউর অ্যাড গ্রুপ, স্কিপেবল ইনস্টিমেট, ইনফিড ভিডিও অ্যাড। আমরা এখান থেকে ইনফিড ভিডিও অ্যাড এটাকে সিলেক্ট করব। ইনফিড ভিডিও অ্যাড সিলেক্ট করার পর এখানে থামনেল রয়েছে, আপনি চাইলে আপনার মতো করে যে কোনো একটা থামনেল এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা বাই ডিফল্ট ভিডিওর যে থামনেলটা রয়েছে সেটা এখানে থাকতে পারে। তারপর আমরা এখানে একটা হেডলাইন দিব। হেডলাইনে আমরা হচ্ছে আমাদের মতো করে একটু কাস্টমাইজ করে দিতে হবে, যেহেতু ওনার এই ভিডিওটা হচ্ছে ফিশ ফ্রাই রিলেটেড। সো আমরা এখানে দিয়ে দিব হচ্ছে মোস্ট ডিলিসিয়াস, মোস্ট ডিই এল আই সি আই ও ইউএস ডিলিসিয়াস ফিশ ফ্রাই। তারপর এখানে আর একটা আমরা ডেসক্রিপশন দিব যে ইয়ামি ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই। তারপর এখান থেকে ডেসক্রিপশন টুতে আমরা আরেকটা ডেসক্রিপশন এখানে আরেকটা ডেসক্রিপশন আমরা এখানে দিয়ে দিব যে ফ্রাই ফিশ, এফ আই এস এস, ফ্রাই ফিশ। তারপর এখানে অ্যাড নেম এটা যেভাবে আছে সেভাবে থাকবে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তারপর নিচের দিকে যাব। এখান থেকে ম্যাক্সিমাইজ সিপিভি বিট, এখান থেকে 12 সেন্ট আমাদেরকে সাজেস্ট করতেছে, আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো। তাহলে 12 সেন্ট হচ্ছে ম্যাক্সিমাম আমাদের থেকে হচ্ছে চার্জ করবে। তারপর দেখি আমরা আমাদের অ্যাডের প্রিভিউটা যদি একটু দেখতে চাই, দেখুন মোবাইল থেকে আমাদের অ্যাডের প্রিভিউটা এরকম দেখাবে এবং ডেস্কটপ থেকে আমাদের প্রিভিউটা হচ্ছে এরকম দেখাবে। এই যে ঠিক এরকম হচ্ছে আমাদের প্রিভিউটা দেখাবে এবং টিভি থেকে আমাদের অ্যাডের প্রিভিউটা এরকম হচ্ছে মানুষের সামনে দেখাবে। তো আমাদের অ্যাডটা কিন্তু মোটামুটি রেডি এবং এ পাশে আমাদের এস্টিমেটেড পারফরমেন্সটা কিন্তু শো করতেছে, কতটা ভিউ হতে পারে, কতটা ইমপ্রেশন হতে পারে, কত ডলার এখান থেকে চার্জ কাটতে পারে, হ্যাঁ ইউনিক রিচ কতটা হতে পারে, এগুলো একটা এস্টিমেটেড ধারণা আমাদেরকে এখান থেকে দিচ্ছে। তারপর আমরা এখান থেকে একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন এই লেখাটির উপর ক্লিক করব। ক্রিয়েট ক্যাম্পেইন লেখাটির উপর ক্লিক করার পর আমাদের ক্যাম্পেইনটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে বলতেছে কংগ্রাচুলেশনস ইউর ক্যাম্পেইন ইজ রেডি। আমরা যদি এখান থেকে এখন কন্টিনিউ টু ক্যাম্পেইন এই লেখাটির উপর যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমাদের এই ক্যাম্পেইনটা কিন্তু রান হয়ে যাবে এবং এখানে যে পেমেন্টটা বা চার্জটা কাটবে সেটা কিন্তু আপনার বায়ারের যে অ্যাকাউন্টটা থাকবে সেখানে বায়ারের পেমেন্ট ডিটেলসটা অ্যাড করা থাকবে, সেখান থেকে গুগল হচ্ছে অটোমেটিক্যালি কেটে নেবে, পেমেন্ট নিয়ে কিন্তু আমাদের কোনো টেনশন নেই। সো এইভাবে একটা অ্যাড রান করে দিলেই আমাদের কাজটা শেষ। ধন্যবাদ।